যদি আপনি কিছু মনে না করেন, না অবশ্যই, আমার বাবাও পেয়েছিলেন ওনার পারিবারিক সূত্রে। ওনার দাদা ছিলেন মুন্সি আব্দুল করিম সাহেব, যিনি সিলেটি নাগরি নামে আমাদের সিলেটি জনপদের নিজস্ব একটি ভাষা বর্ণ আছে, ওইটার একাধারে উনি ছিলেন প্রকাশক, লেখক, গবেষক এবং মুদ্রাকর। উনি এই জনপদে ওইটার কোনো প্রেস ছিল না। উনি 1860 সালে বিলেত থেকে গিয়ে এই নাগরি হরফটা তৈরি করে নিয়ে আসেন এবং এই সিলেটের প্রথম নাগরি হরফের প্রেস, ইসলামিয়া প্রেস প্রতিষ্ঠা করেন। সেই থেকেই আমাদের পরিবারের আসলে এই পুস্তক ব্যবসায়ের সাথে সম্পৃক্ততা, আজ অবধি সেটা এখনো চলছে আল্লাহর রহমতে। সবার সহযোগিতা পেলে ইনশাল্লাহ এটা আরো অনেক দূর হয়তো এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন আমার দেখা আলোকিত মানুষ হিসেবে জনাব আনোয়ার সাহেব। আপনি যে চায়ের ফাঁকা ফাঁকি টেবিল দর্শকদের যে কনসেপ্টটা তুলে ধরেছেন, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি সূচনা লগ্নে লাখো শহীদের বিনিময়ে আমাদের এই দেশ পেয়েছি, ভাষা শহীদের মাস হিসাবে আপনি সালাম বরকত অফিস থেকে শুরু করে সবাইকে রয়ের মাগফিরাত কামনা করেছেন, এবং অগ্নিঝরা মাস আমাদের এই 26শে মার্চ সামনে চলে আসছে। তো এই দিনটাকে আমি স্মরণ করবো অগ্নিঝরা মাসে যে কথাটা তুলে ধরেছেন, আমি আমার টেবিল টকশোর মধ্যে সবাইকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। শুধু তাই নয়, আপনি ইন্ট্রোডাকশনের মধ্যে যে কনসেপ্টটা তুলে ধরেছেন, আমি বলবো লাইক ফাদার লাইক সন, লাইক গ্র্যান্ডফাদার লাইক সন, এন্ড লাইক সন লাইক ফাদার এন্ড লাইক সন। দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি যে আমি মরহুম আব্দুল করিম সাহেবকে আমি ওনার রয়ের মাগফিরাত কামনা করি, হাটিয়াটি পাপা করে আজকে যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন তার উত্তরসূরি অনুসারে লাইক ফাদার লাইক সন মরহুম হাজী মোহাম্মদ আব্দুর রশিদ সাহেবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ওনার দুইজনেরই ওনাদের রয়ের মাগফিরাত কামনা করছি। অ্যাট লাস্ট গড গড পিটি অন হিম, আই শুড রিকোয়েস্ট স্পেশালি ফর দা আল্লাহ গিভেন টু মাস্ট বি ইনশাআল্লাহ দ্যাট ইজ দা প্যারাডাইস জান্নাতুল ফিরদৌস, অ্যাজ লাইক অ্যাজ ওয়েল ইউ আর দা লাইক ফাদার লাইক সন মিস্টার আনোয়ার রশিদ। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি সূচনা লগ্নে থেকে যে কনসেপ্টটা তুলে ধরেছেন, হাতে যে পাপা করে আজকে এই প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে, এবং এখানের মধ্যে যারা নিউ ন্যাশনাল লাইব্রেরিতে আসছে ক্রেতা বিক্রেতা যারা আছে ওদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আজকে আমরা এটাকে একটা নিউ ন্যাশনাল লাইব্রেরি দ্যাট ইজ দা এক্সক্লুসিভ মেগা বুক শপ আমরা পেয়েছি, যেটা আমরা দেখেছি। আমি যদি একটু বলি তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটাকে আমাকে একটু তুলে ধরতে হবে, দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, শুধু দেখা হয়নি ঘর থেকে ফেলিয়া একটি থানে শিশির উপরে করে শিশু। আমার আপনার যে এমি লাইফটা, আমার আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছন্দটাকে এই কবিতার লাইনটাকে যদি একটু অ্যানালাইজ করি, একটা ধানের শিশির মধ্যে যে কতটুকু শিশির বিন্দু আছে আলোকিত ভাবে, সে জিনিসটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। এই জন্য আমি বলব যে আমাদের আর আমেরিকা রাশিয়া কানাডার মতো দেশের মধ্যে গিয়ে আমাদেরকে বই সংগ্রহ করতে হবে না, এবং আমাদের সেই চিটগং এবং ঢাকা থেকে নীলক্ষেত থেকে সেই আমাদের ভরাডবি সেই প্রাচীন যে সময়টা গিয়েছিল সেই সময় থেকে খাড়া উত্তরাই পার করে হাইরোগ্রাফিক যুগ পার করে দিয়ে এসে এখন আমরা ডিজিটাল বাংলাদেশে প্রত্যাবর্তন করেছি, এবং স্পেশালি রিগার্ডিং ফর দ্য থ্যাঙ্কস অ্যাজ লাইক অ্যাজ ইউ দ্য ফ্যামিলি অ্যান্ড রিগার্ডিং ইউ দ্য সেলার্স অ্যান্ড বায়ার্স অ্যান্ড রিগার্ডিং দ্য হাফ সেঞ্চুরি স্পেশালি ফর সেন্ট্রাল লাইব্রেরি, নট অনলি সেন্ট্রাল লাইব্রেরি, ইউ মেক এ এক্সক্লুসিভ মেগা শো দ্যাট ইজ দ্য নিউ ন্যাশনাল লাইব্রেরি। থ্যাংকস ভেরি মাচ আপনার কনসেপ্টটা তুলে ধরার জন্য। পরবর্তীতে আমি জানতে চাচ্ছি অগ্নিঝরা মাস আমাদের এই 26শে মার্চ এই দিনে আমাদের লাখো শহীদের বিনিময়ে আমরা 25শে কালো রাত্রি 25শে মার্চ কালো রাত্রিতে ঝাঁপিয়ে পড়েছিল এবং 26শে মার্চে আমরা উত্থান হয়েছি, কিন্তু তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য
এই তো সামনে ডে আফটার টুমরো এন্ড দেন টুমরো আমাদের 7 মার্চ চলে আসছে, যেই 7 মার্চ হবে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতাকে ডাক দিতে গিয়ে যুদ্ধে নামার জন্য একটি কথা বলেছিলেন। উনি 7 মার্চের ভাষণের মধ্যে তুলে ধরেছেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজকে এই যে একটা কনসেপ্ট উনি তুলে ধরেছেন, আজকে যেরকম আপনি হাতে একটি পাপা করে বাবার উত্তরসূরি এবং দাদার উত্তরসূরি ধরে আজকে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন, ঠিক তদ্ভুত হবে আজকে দীর্ঘ 40 বছর পার হওয়ার পরে ইউনেস্কো থেকে ওনাকে 7 মার্চের ভাষণের উপরে মেমোরিয়াল অফ দ্য ওয়ার্ল্ড নামে ওনাকে উৎসর্গ করেছে। সেক্ষেত্রে আমি আমাদের জাতির পিতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রয়ে ওনাকে কামনা করছি এবং 7 মার্চের ভাষণের উপরে ইউনেস্কো যে এত স্বীকৃতি দিয়েছে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি জানেন বিশ্বের পক্ষে 83 জন প্রেসিডেন্ট মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হয়েছে, কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের উপরে একটি অলিখিত ভাষণ দিয়েছে, যেটা কোনো গ্রন্থগত বিদ্যা থেকে শেখা ছিল না, কোনো পাণ্ডুলিপি ছিল না, দেখেছিল না। 83 জন প্রেসিডেন্টের মধ্যে 2 জন প্রেসিডেন্ট আপনি জানেন অলিখিত ভাষণ দিয়েছে এবং মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড হয়েছে, তাদের মধ্যে আব্রাহাম লিঙ্কন এবং আমাদের বঙ্গবন্ধু আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই 7 মার্চে এই অভিযান মার্চে সম্পর্কে আমি স্যাটেলাইটের মাধ্যমে অ্যাজ লাইক ইউ আর অনারেবল পার্সন মিস্টার অনার রশিদ জাস্ট আপনার কাছে আমি ইন্ট্রোডাকশন দেবো অভিঝরা মাসের সেই কথাগুলি জানতে চাচ্ছি। মিস্টার অনার ধন্যবাদ, আমি গৌরীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের অহংকার আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে ওনার এই দিক নির্দেশনামূলক 7 মার্চের ভাষণ তার কোন তুলনা হয় না। সেই সময় বাঙালি জাতিকে কিভাবে উদ্বুদ্ধ করেছিল একমাত্র সেই সময়কার যারা ছিলেন তারাই উপলব্ধি করতে পারেন, আমরা তখন এতই ছোট ছিলাম যে আমাদের সেটা বোঝার হয়তো অতটা ক্ষমতা ছিল না, কিন্তু এখন বুঝি, এটা বিশ্লেষণ করলে বুঝি যে এই বাসনের মধ্যে কতটুকু দিক নির্দেশনা ছিল, কথায় কথায় কথার পরতে পরতে কি দিক নির্দেশনা ছিল ওনার। ওনার মতো ব্যক্তিত্ব আমরা শত হাজার বছরে আর পাবো কিনা জানি না, কিন্তু উনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন তার উপরে দাঁড়িয়ে আমরা আজ আজকে এই কথা বলতে পারতেছি, এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়, এইটা আমাদের অহংকার। বাঙালি জাতি হিসাবে আমি একজন বাঙালি হিসাবে গৌরববোধ করি। আজকে সেইটারই ধারাবাহিকতায় আমরা বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলার শক্তি অর্জন করেছি। আজকে আমরা স্যাটেলাইটের যুগে যুক্ত হয়েছি, এই কারণেই আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি, এই টিভি টক করতে পারতেছি, আমার এই লাইব্রেরি আরো সমৃদ্ধ করতে পারতেছি এই স্যাটেলাইটের কারণে, এই প্রযুক্তির কারণে, এই তথ্য প্রযুক্তির কারণে। উন্নত বিশ্বে যত প্রযুক্তিই আছে সব প্রযুক্তি এখন আমাদের দেশে সহজলভ্য হয়ে গেছে, এটা এত দেশ থাকতে আমাদের মতো সেই যদি 65 ইংরেজির কথা আমরা ধরি সেই গরিব দেশের, আর আজকের আমাদের এই বাংলাদেশ তার মধ্যে এই অর্ধ শতাব্দীতে কত পরিবর্তন হয়ে গেছে সেটা অনুমেয়, আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি। যাই হোক, আমরা এই ভিশন 21 থেকে ভিশন 41 এ পদার্পণ করতে যাচ্ছি। আমাদের এই উদ্যোগ ওটার সাথেই তাল মিলিয়েই আমরা আসলে এগিয়ে যাচ্ছি। আগে আমরা সব ম্যানুয়ালি করতাম, এখন আমার এই মেগাশপে সব কিছুই এই প্রযুক্তির কল্যাণে, এই সরকারের, এই
স্যাটেলাইটের এই তথ্য প্রযুক্তির অগ্রগতির কারণেই আমি এখন সবকিছুই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সম্পন্ন করতে পারতেছি, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড়। রাইট, এক্স্যাক্টলি। তো এর জন্য আমি আমার এই সরকার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। রাইট ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রশ্ন আমার মধ্যে চলে আসছেন। উনি যে টপিকটা তুলে ধরেছেন, আমার দেখা আলোকিত মানুষ হিসেবে সম্মানিত অনারেবল পার্সন, অনারেবল শেষে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু তাই নয়, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদি আজকে সৃষ্টি না হতো, তাহলে আজকে আমরা এই লাঞ্ছনের পতাকা পাইতাম না। তারই উত্তরসূরি অনুসারে আমি আমাদের মমতাময় মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান সজীব আচার্য, যিনি কিনা আমাদের আইটি সেকশনের উপদেষ্টা, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ডিজিটাল বাংলাদেশের ভিশন 2041 কে সামনে রেখে যে গতকাল আমাদের মমতাময় মা এবং তার সুযোগ্য সন্তান সজীব আচার্য জয় তুলে ধরেছে, 2141-এর মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তারে ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আজকে আমরা টেবিল টকশোতে আমি যদি বলতে চাই, আমরা ডিজিটালের প্রায় 60% কাজ সমাপ্ত করে ফেলেছি। নির্ণয় থেকে উন্নয়নশীলে চলে আসছি। আমার দৃঢ় বিশ্বাস 2141-এ বলেছে 60% অলরেডি ডান আর 40% আছে। এবং ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্টটা তুলে ধরেন, ছোট্ট মোবাইল থেকে শুরু করে সে পদ্মা সেতু, সে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ার, এবং আমরা অনলাইনের মাধ্যমে আমরা বিমানের টিকিট থেকে শুরু করে এই চ্যাপ্টার পর্যন্ত পাচ্ছি। সেক্ষেত্রে আপনি আজকে অনুভূতিটা কেমন লাগছে বিশ্ব পয়েন্ট প্রোটোকলকে সামনে রেখে আমাদের মমতাময় মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান সজীব আচার্য জয় যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে লক্ষ্য এগিয়ে আসছে, সে সম্পর্কে দিয়ে একটি কথা দিয়ে আমি টেবিল টক শেষ করতে চলে যাব। ধন্যবাদ আপনাকে। এই ডিজিটাল বাংলাদেশের এইটুক এগিয়ে নেওয়ার জন্য এই জননেত্রী শেখ হাসিনা এবং ওনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজের জয় সহ ওনাদের যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন তাদেরকে আমি আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং আমি আশা করি আমরা মিশন 41-এ হয়তো যাওয়া লাগবে না, ওনাদের কর্মতৎপরতায় আমরা এর বহু আগে এই 60%-এর যে একটু বাকি আছে 140% তা অ্যাচিভমেন্ট করতে পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি সেই প্রত্যাশাই করি যে ওই 41 পর্যন্ত আমাদের হয়তো ওয়েট করতে হবে না, এর আগেই আমাদের জননেত্রী এটা আমাদেরকে অ্যাচিভমেন্ট করে দেখিয়ে দেবেন। আমরা এখন মধ্যমায়ের দেশে আছি, অবশ্যই অবশ্যই এর আগেই আমরা উন্নত বিশ্বে পরিণত হব ইনশাল্লাহ। He discovered the new nation library, explosive megashow. আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ডিজিটাল যুগে আমরা এক্সক্লুসিভ ভাবে আপনি যে মেগাশোটা নিয়েছেন এটাও কিন্তু একটা ডিজিটালের অন্তরায়। সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি টেবিল টক শোয়ের শেষ প্রান্তে এসে একটি কথা আমাকে বলতে হবে। আজকে যেই আপনি কারুকার্য করে আজকে যে মেগাশোটা করেছেন, আমার দৃঢ় বিশ্বাস যে একটি কথা বলেছিলেন, লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ দ্য হিউম্যান ক্যারেক্টার। সাহিত্য এমন একটা জিনিস মানব জীবনের প্রতিচ্ছবিটাকে তুলে ধরেছে। আপনি হাতে এটি পাপা করে দাদার উপর শরীর, বাবার উপর শরীরকে সূচনা লগ্নের থেকে আপনি ম্যাথের ভাষায় আজকে লিটারেচারকে তুলে ধরেছে। শুধু তাই নয়, আজকে আমরা এই ম্যাগাশোকের মধ্যে এনসাইক্লোপিডিয়া থেকে শুরু করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আর কষ্ট করে সেই পূর্বের মেয়ে
কষ্ট করে ঢাকা ছাড়াও থেকে বই নিতে আসবেন, যেতে হবে আমাদের এখান থেকে আমরা বই আশা করতে পারবো। আর ভারত মহাদেশের মধ্যেও আপনার একটা খ্যাতি ছড়িয়ে পড়েছে। তো সেই সময় আমি টেবিল টকের শেষ প্রান্তে এসে আমি একটি কথা বলবো, যেহেতু এটা অগ্নিঝরার মাস, যেহেতু আপনার পরিবার সেই অগ্নিঝরা মাস মধ্যে খাড়া উত্তরায় পার হয়ে আজকে এই এজিপ্টেন্ট ধরে রেখেছে, আমি আপনার পূর্বপুরুষ সম্পর্কে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার গর্ভে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো হতে ছিল। আমি একজন জ্ঞানী গুণী আদর্শ, যিনি কিনা বইয়ের পিছিয়ে হাঁটিয়ে টি পাপা করে ওনার উত্তরশরীর থেকে আজকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিউ ন্যাশনাল লাইব্রেরি এক্সক্লুসিভ ম্যাগাজিন। সেই সুবাদে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই ডিজিটাল যুগে আমি অগ্নিঝরা মাসে আমি বলবো বলো বলো আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে সমস্ত দর্শকবৃন্দকে, সমস্ত ছাত্রবৃন্দকে, ছাত্রীবৃন্দকে এবং ছোট মাননীয়রা যারা এনসাইক্লোপিডিয়ার বই থেকে শুরু করে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এবং ক্যামব্রিজ ভাষণ নিয়ে পড়াশোনা করছেন, আপনারা চলে আসুন সময় ভবন
পুরান লেন জিন্দা বাজার সিলে মধুবন মার্কেটের পাশে ডায়াবেটিস হাসপাতালের গলি রতিক বোরা গোটাওয়ার 1 নং পুরান লেন জিন্দা বাজার সিলে। আমি আবারও জানাচ্ছি, রতিক বোরা গোটাওয়ার 1 নং পুরান লেন জিন্দা বাজার সিলে। শুধু দর্শক শ্রোতা, ডেবিট অংশ শেষ হওয়ার থেকে আমি সবাইকে বিদায় রেখা টেনে এবং আপনার পরিবার এবং পরিজন যারা আছে সবাইকে বিদায় রেখা টেনে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ডেবিট অংশের মূল ফল ফলগুলি তোলা ধরে 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 ধন্যবাদ।